হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের, আমরা জানি ভায়ারিং 4 থাকতে হবে আর পিটিএস রিং 6 থাকতে হবে, তো ভায়ারিং যদি 4 এর জায়গায় 3.9 থাকে সেক্ষেত্রে আমরা স্কিপ করে যেতে পারি, অর্থাৎ ভায়া 3.9 থাকলেও কোনো সমস্যা নাই। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে জেনেসিস নেগেটিভ লাইন আঁকবে, অর্থাৎ জেনেসিসের নেগেটিভ লাইন আঁকার ফলে যে রিংটা হবে সেক্ষেত্রে যদি 3.9 থাকে সেটা আমরা স্কিপ করে যেতে পারবো, অর্থাৎ সেটাকে আমাদের চার না করলেও হবে। একটুখানি ইন্টারাপ্ট করি ভাইয়া, এটা কি মানে আমরা টুইন 23 নম্বর স্টেপটা করতেছি না 19-এর সি ভাইয়া? না না না, আমরা ওই 23টাই করতেছি। ও তাহলে ঠিক আছে ভাই, আমি কনফিউজ ছিলাম আজকে 19-এর সি হওয়ার কথা না। না না, আমি জাস্ট এই ফাইল চেক করতে যে এটা একটু মাথায় আসছে তাই বলে দিলাম। আচ্ছা ভাইয়া, আর কোনটা জেনেসিসের আঁকানো কোনটা আপনার হাতে আঁকানো এটা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন। জি ভাইয়া। তো জেনেসিসের আঁকানোর ফলে যদি ভায়ার রিং 3.9 থাকে সেটাকে আমরা 4 করার দরকার নাই, সেটা 3.9 থাকলেই ওকে। আচ্ছা, আর পিটিএইচ রিং যেটা, সেটা আপনি আঁকান বা জেনেসিস যেই আঁকাক না কেন, সেটা আমরা 100%ই চেষ্টা করব যেন 6 অ্যাটলিস্ট থাকে। ওকে, তারপরেও যদি কোনোটা 6 কোনোভাবেই না রাখা যায় সেক্ষেত্রে 5.95 বা 5.95 এর উপরে হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি 5.94 93 এরকম হয় সেক্ষেত্রে কিন্তু হবে না। মানে আমি যদি ভাইয়া বলি ভাইয়া, যে আমাদের ভিয়ারিং এর ক্ষেত্রে যদি আমাদের জেনেসিস থেকে আঁকা হয় সেক্ষেত্রে আমি শুধু মানে জিনিস হচ্ছে এরকম যে আমি দশমিকের পর একটা ঘর যদি 9 হয় ওকে ফাইন। হ্যাঁ, ভাইয়ের ক্ষেত্রে ফাইন। আমার ক্ষেত্রে হচ্ছে কি, আমার একটা ঘর প্রথম ঘর দশমিকের পর প্রথম ঘর তো 9 হতে হবে, তারপরের ঘর আবার 5 বা তার উপরে হতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। ওকে হ্যাঁ, এটা কিন্তু এক্সামে অ্যানসার শিট গুলো রিভিউ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মিনিটটা দেখি, তারপরে নিচে সি ধরতেছি। স্যার আজ রাতে কিন্তু আরসিবির খেলা আছে। হ্যাঁ জানি তো, সন্ধে বলে দেওয়া লাগবে না। আজকে জিতলে মানে, হ্যাঁ আজকে জিতলে কনফার্ম, তাদের কি কনফার্ম হবে? কনফার্ম, সেজন্য তো আজকে আপনাদের 6টা থেকে শুরু করতেছিলাম। এবার আইপিএল এ প্রচুর ফিক্সিং হচ্ছে। তা তো হবেই, কোটি কোটি বিলিয়ন ডলারের খেলা। আচ্ছা ভাই, ভাই এটা কাটেন না। এখানে আমার একটা কোশ্চেন আছে ভাই, এই যে সময় আমাদের একজন হইতেছিল তখন ফার্স্ট যে কোশ্চেন ওয়ান প্রথম যে সময় ঢুকছিলাম ভাইয়া, এখানে যে মোডটা এখানে রিপ্লেস না, এখানে অ্যাপেন্ড এভাবে ছিল, ওটা ভুলে ক্লিক করে হতে পারে কিন্তু এটা কখনোই করা যাবে না।
এটা আর কি আমি যতবার ভাই ফাইলটা ঢুকিয়েছি দেখেছি ভাই এটা অটোমেটিক আগে থেকে দেয়া, আর বাকিগুলো ভাই এই যেরকম থাকে সেরকম। ভাই আমার এখানে ওই যে ইনভার্টটা ইয়েস হয়ে থাকে, হয়ে থাকে না আপনার ক্লিক করে যে হয়েছে আর কি। শুধু ওই ফাইলটার সময় ছিল ভাই, আর সবগুলোতে আর কি ঠিকই ছিল। এটা বের হয়ে আসছে কেন? বের হলো সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, এটা ভুল বলা যায় না, তবে এই শিখার সময় এটা অবশ্যই একটু কোনো একটা মনে হয় একটু এদিক ওদিক করার জন্য হালকা একটু মুভ করেছিলাম, কিন্তু এত কিভাবে কি হয়ে গেল কি জানে। এই যে এইখানে আপনারা কেন এই কাজটা করছেন, অনেকেরই দেখলাম এই যে এইখানে আপনাদের এই লাইনটা আপনারা কেন আছেন? ওই নেগেটিভ লাইনটা কি ভাই ওই সরাই দিব আমরা? না না, কথা সেটা না, আপনি আগে প্রথম বলেন যে আপনারা এখানে লাইনটা আঁকছেন কেন। এখানে তো আপনাদের জেনেসিস অটোমেটিক লাইন একেই দিছিল, এখানে কি সমস্যাটা কি হয়েছে? এখানে শো করছিল যখন ওই যে সিগন্যালের চেক দিয়ে আর কি শো করছিল, মানে এখানে যে ওই যে যখন আমরা নেক্সট নেক্সট করছিলাম মানে একটা করে কাজ করে যখন আপনি কোনটা কোনটা এলাও করছেন, আমরা 23 নম্বর স্টেপ থেকে পুরোটাই করে ফেলছি একবারে। আমরা
আপনাদের কার্ড যেন দেখলাম যে টাচ লাগে নাই, কিন্তু একটুখানি মানে খুবই ক্লোজ ছিল টাচ হওয়ার। কথা হচ্ছে কার এখানে? তো আপনারা যদি এইটা ভুলবশত যদি যে এরকম হয়ে যায় তাহলে কিন্তু এটা মারাত্মকের থেকে মারাত্মক ভুল, কারণ আমাদের এটা হচ্ছে লাইন, আমাদের এই লাইনটা আমরা মুভ ব্যাক করব, তাহলে আমরা ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু প্যাড মুভ ব্যাক করব না, তাহলে কিন্তু এখানে কিন্তু কাটাই হয়ে যাক থাকবে, এটা কিন্তু বিশাল ভুল। জি ভাই, এটা তো আগে ভাইয়া জানি না বিষয়টা, এখনো কারোর এই পর্যন্ত পাইনি। আপনি কি ভুল করছেন নাকি? এটা যদি একটু বড় করে দেন, কোন ঝামেলা আছে এই এই ভুলের কারণে জিম ভাইয়ের পাঁচটা মার্ক কেটে পজিশন সেকেন্ড হয়ে গেছে। সত্যি কথা বলবো দাদা, একটা সত্যি কথা বলি, আমি না নেগেটিভ লাইন কেটে ভীষণ ভয় পাই। এই যে আপনারও পাঁচ মার্ক হয়ে যে কাটা হয়ে গেল, সেম ভুল দেখেন তো এই জায়গায় কি করছেন আপনি। যদি এই জায়গায় কি এটুকু কি এই সেম ভুলটার কারণে জিম্বার পাঁচটা মার্ক কাটা গেছে এবং এখানে আপনারও পাঁচ মার্ক কাটা হলো। এটা খুবই মারাত্মক ভুল, এটা একটু টান দিয়ে, কারণ এটা তো রাউন্ড শেপ তাই না, এই এই স্ট্রেট হলে পরে নাই আপনি একটুখানি বের হলে হতো, কিন্তু যেহেতু রাউন্ড শেপ সুতরাং আপনার এই স্ট্রেটটা তো ধরে একটু বের করে দেওয়া লাগবে তাই না, তা নাহলে পরে তো এখানে একদম স্ট্রেট হবে না। আপনি করছেন কি, এই দেখেন এই এই পর্যন্ত যদি আনতেন এই পর্যন্ত কিন্তু স্ট্রেট, কিন্তু এইখান থেকে যে কার্ভ হওয়া শুরু করছে, বেকানো হওয়া শুরু করছে, ওই জায়গা থেকে ঝামেলাটা হয়ে গেছে, এটা এখানে রেখে দেন তাহলে তো ওটা কাটলো না। আর দাদা আমার নেগেটিভ লাইন আগাইতে ভীষণ ভয় লাগে, আমি এই ভুল করছি কোথায় কোথায় যে কাটকার সাথে। হ্যাঁ আপনি এই ভুল করছেন, আপনি এক জায়গায় এই জায়গায় রাউন্ডের কারণে ঠিক মতো কাটে নাই, ওইখানে আপনার পাঁচ মার্ক কাটা গেছে 195 হয়েছে, এখানে ভুল ভয় পাওয়ার তো কিছু নাই। এই ভুলটা আশা করা যায় না, অন্য ভুলগুলো ভালো লাগে, এই ভুলই হয়ে গেছে আপনার, তাহলে আপনি অলরেডি 4-এ 5 মার্ক মাইনাস। আচ্ছা তাহলে আপাতত না দেখে আমরা নিশের সিটে আগাই, আর আপনাদের মেন রেজাল্ট তো বের হয়ে গেছে। আচ্ছা এই জিম ভাই আপনি যেন কিসে একটা বলছিলেন যে আপনার ঠিক আছে, অথচ আমি বলছিলাম ভুল, ব্যাপারটা একটু বলেন তো, এখন একটু দেখে নিন, তাহলে পরে নাম্বারিং তো হেরফের হয়ে যেতে পারে, আপনারটা কি শিওর হই? জিম ভাই একের এ নাম্বারটা না, জিম ভাইয়ের একের এ মনে হয় না না কি নেটের প্রবলেম মনে হয়। আচ্ছা ভাই আমার এক নম্বর একটু ওই যে ভুল ছিল নাকি বলছিলেন পরে দেখাবেন। দেখাবো তো, সবারটাই দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ আজকে আমার মনে হয় 19 সি টা ধরার আগে আমাদের এখানে রিভিউটা দিলে আরো বেটার হয় আমাদের, তাহলে ওকে ওকে তাহলে তাই হোক, সমস্যা নাই, রিভিউটাই হয়ে যাক ভাই, তাহলে আমাদের সবারই ভুল বললাম, কে কই ভুল করছে এটা ভালোভাবে বুঝতে পারবো আর কি। আচ্ছা আপনার ভুল তো সেদিনকেই দেখানো হয়েছিল, একটাই ভুল। হ্যাঁ আমার ওখানে কোই সিলি মিস্টেক হয়ে গেছে যেটা নে ফারদার বলা নেই। আচ্ছা জিম ভাই একবার গেল কই? আমার আমিও তো ভাবি যে সে কিনা পরে এনপি তে ওখানে সেম কাজটা করছে, ওটা কি ভাই তাহলে ভুল হিসেবে ধরা হয়নি? হুম হুম
এনপিটিএস এর ওখানে সরি পিটিএস এনরোলিং ঠিক করার জন্য তো আমিও একই কাজ করছিলাম ওটা তো আপনি আপনি ঠিক করছেন এটা তো ভুল কিছু না কিন্তু এটা তো করতে বলা হয়নি এজন্যই বললাম আমি ভাই চার নম্বরে প্যাড টু প্যাড দেখে আর বাকি পড়ি অনেকই লিখছে জানতে ভাই আপনি জিম ভাইকে ফোন দেন ওর মনে হয় কারেন্ট চলে গেছে যে নেট থেকে আউট হয়ে গেছে দেখছি কারেন্ট নেই মনে হয় তৌসিফ আছে দাদা তৌসিফ কিন্তু বাইকের ট্রিট এখনো দিল না আচ্ছা হ্যাঁ তাই তো আর বার্থডে বার্থডে বয়ের কি অবস্থা 30 তারিখে না শুধু এটাই না ঢাকার টিমের জন্য তো কিছু করা উচিত পার্সেল করে দেওয়া উচিত জিজ্ঞেস করে দিলেন ভাইরা খেয়ে নিল টিমের মধ্যে স্পেশাল আমি তৌসিফ ভাইয়ের কাছে আমি অনেক কিছুই ভাই হ্যাঁ ভাই আর তারপর জয়ন্ত ভাইয়ের কাছে তো নারু ভাই জয়ন্ত ভাই হ্যাঁ ভাই আমার নারু কই হ্যাঁ ভাই হবে ভাই হবে তবে কোনো কোনো প্রেশার নেই ভাই আসি ভাই হবে ভাই নারু হবে কোনো প্রেশার নেই তবে আমাদের তৌসিফের আসলে এত বড় একটা ইমপ্রুভ হয়েছে বাট সে ছেলেটা আসলে চুপ চুপ করে আছে এটা মেনে নিতে পারছে না আমাদের তৌসিফ একটা অ্যাপাচি আরটিআর নিয়ে নিল অথচ আমাদের এখনো ট্রিট দিল না না এটা অবশ্যই উচিত না বোবা হয়ে গেছে নাকি ভাই না স্যার ইনশাল্লাহ ট্রিট দেবো স্যার জন্মদিন না মানে সাব্বিরের জন্মদিন 30 অক্টোবর ও বলে আমার ডেট অফ বার্থ আমার মনে থাকে না বলে আমি 28 অক্টোবর সেট করে রাখি জানো রিমাইন্ডার আসে আমি জানো বুঝতে পারি আমার দুই দিন পরে জন্মদিন আরে বুদ্ধি ছেলেটা চেষ্টা করছে দাদা ও দেখি মাঝে মধ্যে ইয়ে করে নক করে স্যার এই প্রবলেম স্যার সেই প্রবলেম দেখাই কিন্তু চেষ্টার ফল যদি না ঠিক হয় তাহলে তো আমাদের কিছু করার নাই তা তো অবশ্যই হ্যাঁ তো মাঝে ট্রেনিং এর ভাইরা একটা কথা ছিল ভাই এটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড আমাকে সিভি মানে পরশুদিন সেন্ড করে রাখছে আপনাকে দেওয়ার জন্য ও চাচ্ছে আমাদের ঢাকা যখন হচ্ছে অফিসিয়ালি আপনার ট্রেনিংটা শুরু হবে তখন ও জয়েন করার জন্য মানে ট্রেনিং করতে যাচ্ছে তখন আচ্ছা আচ্ছা তাহলে ওর সিভিটা আমার কাছে পাঠার আছে আমি যেন আপনার কাছে সাবমিট করে রাখি আমি কি আপনাকে মেইল করে একজন 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 হ্যাঁ 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 অবশ্যই করতে পারেন আমি তাহলে আজকে মিটিং এসে পর আমি সিভিটা মেইল করব আপনাকে
আচ্ছা আচ্ছা আর এই যে 4 নম্বর যে কোশ্চেন এবিসি, এটা কিন্তু একেবারেই সহজ। আমি কিন্তু কোন মানে উল্টা পাল্টা কিছু করি নাই, কিন্তু পরবর্তীতে উল্টা পাল্টা করে প্রশ্ন হবে এটা 4 নম্বরেরটা। সত্য কথা বলতে আমরা আগের গুলোতে ভাই যেভাবে টিসি জিটিএল ওয়াইজি বা এগুলা ছিল না, ওগুলাই করতে করতে আমাদের কাছে 4 নম্বরটা অনেক বড় একটা ই হয়ে গেছিল। আপনি বলেন কয়টা কি ঠিক করা লাগছে? সব তো একদম নাই ভাইয়া, কিন্তু কথা হচ্ছে আমরা ওই আগের দিকে এই কাজগুলো করে আসতে আসতে এখানে এসে মানে একটু বেশি কনফিউজ হয়ে গেছিলাম আমরা অনেকেই, বিশেষ করে আমি কনফিউজ ছিলাম এখানে কোন জায়গায় এই 4 নম্বর করার সময় না, মানে কিসে কোন আমি তো সজাগ ছিলাম, কারণ আগের গুলোতে ভাই ওই টিসি ছিল না, টিসি নিয়ে আসছি, টিসি ঠিক আছে কিনা, অপটিক্যাল পয়েন্ট ওপি ছিল না, ওপি ফাইন্ড আউট করলাম, এখন ওটা ঠিক ঠিক হলো কিনা, এই জিনিসগুলো নিয়ে এতটা কনফিউশনে ভুগছি শুরুর দিকে যে লাস্টে এটাই এসে কনফিউশনটা একটু বেশি হয়ে গেছিল, যার কারণে ওই সম্পূর্ণ পড়িনি, সময়ও সংক্ষিপ্ত, পরে ভাই পুরোটা করে দিছি লাইনটা না সরালেও কিন্তু হতো, তাই না? না এটা ভুল না, জাস্ট বলতেছি আর কি, ভুল না, সরাইছেন, সরানোর জায়গা আছে সরাইছেন, সেটা সমস্যা না। এটা কি হলো, লাইন আঁকাইছি 2.5। এটা তো ঠিক হিসাবে ধরে নিতে পারলাম না, এটা তো আমি আঁকাই নি দাদা, জিটিএল তো কোনো কাজই করি না আমি, তো জিটিএল আমি তো ওই ওই যে ওই আগে যে লাইনটা দেখাইলো আমি ওইটাতে শুধু আমি নেগেটিভ লাইন আঁকাইছি 3.5 এর একটা, বুঝলাম না, ডি তে একটু প্রেস করেন না, এটা না, ওয়াইজি ওয়াইজি মানে এরকম নেগেটিভ লাইন আরেকটা দেখা গেল না, হ্যাঁ এই যে এই যে এটা তো আমার ফাইল মানে আমার ই, এটা তো আমার করাটা, ও এখানে আমি তো 3.5 এর একটা লাইন আগাইছিলাম, হ্যাঁ কিন্তু আপনি লাইন আগালেই তো হবে না, আপনার এই যে টিন প্যাড কেটে ফেলছেন কতখানি, আরে আমার এখানে কি টিন প্যাড একটু কাটা গেছে, না না আপনার তো টিন প্যাড কাটেন না, টিন প্যাড তো কাটা যাবে না, যেখানে আমার টিন প্যাড আমরা আগে কি করি, আগে আমরা টিন প্যাড না কেটে ঠিক দেখি, যদি রিং ঠিক না থাকে দেন আমরা একটু একটু করে টিন প্যাড কাটা শুরু করি, কিন্তু আমার এখানে আমার টিন প্যাড না কেটে আমার রিং যদি ঠিক থাকে, আমার এই যে ঠিক যদি থাকে তাহলে পরে আপনি কি কারণে টিন প্যাডটা কাটলেন, রেট হচ্ছে ভায়া আর ভায়ার রিং এখানে আমার আছে হচ্ছে 4.54 এর উপরে 4.5 আছে, তাহলে আপনি কেন টিন প্যাডটা কাটলেন, এটা তো মারাত্মক অপরাধ, তো আমি তো আমি তো টিন প্যাড তো জানি শুনে তো কাটিনি, কারণ আমি তো রুলটা তো জানি দাদা, এই রুলটা তো আমার জানা আছে যে এখানে হচ্ছে টিন প্যাড কাটা যাবে না,
হলো না ব্যাপারটা এটা ভুল বুঝতে পারছেন তো এখন তো বুঝতে পারছেন বিষয় তো বুঝতে পারছি বাট এটা ভুল হচ্ছে ভাবে সেটাই তো বুঝলাম না কারণ আমি তো নিয়মটা জানি যে তিন পারটা কাটা যাবে না কিন্তু কাটছে আমার অ্যানুলারিং যদি দেখা যাচ্ছে একেবারেই ইয়ে হচ্ছে না তখন আমি দেখা যাচ্ছে একটুখানি আমি কাটলে কাটতে পারছি অলরেডি এখানে আপনার পাঁচ কাটা দশ কাটা গেছে চারের এ তে পাঁচ কাটা গেছে চারের বি তে পাঁচ অলরেডি কাটা হ্যাঁ দাদা এই ফাইল দেখে আর টাইম নষ্ট করে দরকার নাই সবই লসের খাতাই না ভুল কোথায় হলো দেখবেন না ভুল না দেখলে কেমনে হবে ইয়াসর যে ব্যাপার জানেন এসে না টিম প্যাট কেন কাটলাম বুঝলাম না তো জিম ভাই কি আসছে নাই মনে হয় না হঠাৎ করে নেট ছেড়ে দিয়েছে